লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, হু হু করে বাড়ছে পানি, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। শুক্রবার থেকে টানা দুদিন বৃষ্টি না হলেও বাড়ছে পানি, তবে শনিবার রাত 10টা থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর বন্যার পানি ওয়াবদা খাল ও রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুর সদর এবং রামগতির বুলুয়ার নদ হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে রামগঞ্জ হয়ে ডাকাতিয়া নদে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে লক্ষ্মীপুরের স্থানীয় লোকজন। কতদিন ধরে এই সমস্যা? এটা ছাত্র যাবতে পানি দিতে হবে, যাবতে ঘরের পানি, তার যাতে তো পুরোই অসুবিধা আপনি দেখছেন। পানি কতটুকু? পানি তো ঘরের ভিতরে এখন মানে আটু সময় আটু নিচে আছে। রাস্তায়? আর রাস্তার মধ্যে এক মাসা পানি, এক কমার এখন দেখছি। কতদিন ধরে এই সমস্যা? চলো ধরো এক সপ্তাহ এই পানি। সকালে একবার যাই, ঘরে আসি, নামাজ সালাম পড়ি, খাবার দাওয়া খাই, আবার দুটো দাঁড়া ওষুধ দিই। ভাই সব কিছু ডুবি ডাবি গেছে, গরম দিয়ে পানি ঢুকি গেছে, অন থাকতাম পারি না, বুঝছে নি কোন জায়গা যাবো। কতদিন ধরে অবস্থা? আইসে 5-6 দিন ধরে। গরম মধ্যে পানি কতটুকু? হ্যাঁ গরম দিয়ে পানি ঢুকি গেছে। রান্না বান্না কিভাবে করতেছিল? রান্না রান্না বান্না করি, ও থাইতে সবাই তো নিয়ে নিয়ে রাখছি, এখন অন্য গ্যাস আনছি, গ্যাসের বোতলে রান্না, বুঝছেন কত কষ্ট হইতেছে। যেহেতু লাহারকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডটা সবচেয়ে নিচু এলাকা, সব বাড়িতে মোটামুটি পানি উঠে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এখন পর্যন্ত আমরা আসলে সরকারি কোনো অনুদান এখন পর্যন্ত পাবলিকের কাছে দিতে পারি নাই। তাও ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু মানুষ আসছে, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। তা আমি বিশেষ করে আমি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারের কাছে আমার আরেকটু আবেদন, আমার এই ওয়ার্ডের মানুষ সবচেয়ে বেশি পানিবন্দী, যেন সরকারি ত্রাণটা যেন একটু দ্রুত দেয়, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। পানির কারণে কোনো গাড়ি চলতে পারতেছে না, সেই কারণে হাঁটি গন্তব্যে যাচ্ছে। পানির কারণে আর পানির কারণে যানবাহন চলাচল করে না কেন? এই পানির কারণে খুবই সিদ্ধ হতে গ্যাসের মাইন থেকে ছাড়ি আর আনন্দ লাগে। গ্যাসের দামও তো অতিরিক্ত বাড়তি, আনতে হয় না গ্যাসের বোতল, রান্না বাড়িও অনেক সিদ্ধতে আছে। পানির ভিতরে আছে, বাড়িতে পানি, ঘরে পানি। কতদিন ধরে সমস্যা? এই পানি দূরে আছে, হাঁটু করে গেল। কতদিন ধরে এই সমস্যার মধ্যে আছে? ধরেন না আজকে 7-8 দিন ধরে। লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার প্রায় বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এ থেকে বন্যার সৃষ্টি হয়েছে। তবে গত দুদিন বৃষ্টিপাত না হলেও পানির উচ্চতা বাড়তে থাকে, ফলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌর এলাকা মান্দারী, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, দত্তপাড়া, চরশাহী, কুশাকালী, তেয়ারিগঞ্জ, ভবানীগঞ্জ, বাঙ্গাখা, পার্বতীনগর, টুমসর ইউনিয়ন এবং রামগঞ্জের লামসর, ইসাপুর, চণ্ডীপুর, করপাড়া, ভাট্টা, রায়পুর উপজেলার রায়পুর পৌরসভা, কেরোয়া, সোনাপুর, সরপাতা, কমলনগরের সরকাদিরা, তোরাবগঞ্জ, সর লরেন্সের উত্তরাঞ্চল, রামগতি উপজেলার সরবাদাম, সরপোড়াগাছা এবং সর রমিজে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ডেক্স প্রতিবেদন, লক্ষ্মীপুর 24 লক্ষ্মীপুর।